नमस्कार बंधुरा, এই মুহূর্তের একটা বিশেষ আপডেট এবং যারা যারা এবছর স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনারা এবছর সবাই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন, প্রি ম্যাট্রিক বলুন, পোস্ট ম্যাট্রিক বলুন, বা স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, যে সমস্ত স্কলারশিপ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা সেখানে সেখানে আবেদন করতে চাইছেন, এবং আবেদন কোনো কোনো জায়গায় শুরু হয়েছে এবং কোনো কোনো জায়গায় আগামী দিনে শুরু হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন কোন স্কলারশিপ কতজন স্টুডেন্টকে দেওয়া হবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টোটাল কতজন স্টুডেন্টকে দেওয়া হবে, ঐক্যশ্রী স্কলারশিপ টোটাল কতজনকে দেওয়া হবে, শিক্ষাশ্রী কতজনকে দেওয়া হবে, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক কতজনকে দেওয়া হবে। কারণ সবাই যদি অ্যাপ্লাই করে সবাই কি আদৌ পাবে? যাদের নাম্বার থাকবে তারাই কি সবাই পাবে, নাকি তার মধ্যেও কোনো কাটছাট হবে? এবং সেই প্রশ্নের সরাসরি কিন্তু উত্তর দিয়েছেন আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সরাসরি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন কোন স্কলারশিপ কতজন স্টুডেন্টকে দেওয়া হবে, এবং সেটা কিন্তু প্রিভিয়াস রেকর্ড দেখে, বর্তমানে সেই প্রিভিয়াস রেকর্ড দেখেই কিন্তু দেওয়া হবে। সেই ভিডিও কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরব, এবং তার পাশাপাশি সেই ডেটাটাও আজকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরবো। তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে স্কলারশিপটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে টোটাল 5 লাখ স্টুডেন্টকে দেওয়া হয়েছিল। তাহলে এবছরেও কিন্তু সেই 5 লাখ, হয় কম নয় বেশি এরকম কিছু দেওয়া হবে, কিন্তু অ্যাপ্রক্স 5 লাখ স্টুডেন্টকেই কিন্তু দেওয়া হবে। তারপরে হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, এখানে কিন্তু গত বছরেই 2,56,00,000 স্টুডেন্টকে দেওয়া হয়েছিল, এবছরও কিন্তু সেই সেম 2,56,00,000-এর মতোই কিন্তু স্টুডেন্টকে দেওয়া হবে। শিক্ষাশ্রী দেওয়া হয়েছিল 90,00,000 স্টুডেন্টকে, এবং তার পাশাপাশি প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এই স্কলারশিপ দেওয়া হয়েছিল 73,00,000 স্টুডেন্টকে, এবং সেই সমস্ত ডেটা কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং সেই ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু তার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু 20,00,000 টাকা প্রদান করছেন, এবং কাদের জন্য? এসসি এসটি ওবিসি যেসব ক্যান্ডিডেটরা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য কিন্তু 20,00,000 টাকা পর্যন্ত তাদের একটা অ্যালটমেন্ট করা হয়েছে, এবং সেই সমস্ত কিছু কিন্তু সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে কি বলেছেন সরাসরি আপনারা শুনে নিন। স্বামী বিবেকানন্দ প্রকল্পে জেনারেল কাস্টের জন্য 5,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে উচ্চশিক্ষায়। ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য 2,56,00,000 সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। শিডিউল কাস্ট শিডিউল টাইপ, মনে রাখবেন মাইনরিটির সংখ্যা এখানে 33%, তাই তাদের সংখ্যাটা বেড়ে যায় 2,56,00,000, তাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষাশ্রী 23% হচ্ছে আমাদের শিডিউল কাস্ট, 90,00,000 স্কলারশিপ পেয়েছে, এবং শিডিউল টাইবরাও পেয়েছে। এছাড়াও 73,00,000, মনে রাখবেন প্রায় প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেয়েছে তারা। বাইরে পড়তে গেলে 20,00,000 টাকা পর্যন্ত তাদের গভর্নমেন্ট দেয় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদিবাসীদের জন্য। তাহলে আপনারা সরাসরি শুনে নিলেন যে ডেটাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই ডেটাটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং এই ডেটা অনুযায়ী কিন্তু আপনাদের স্কলারশিপ প্রদান করা হবে। তাহলে আপনাদের মধ্যে যারা যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লাই করুন, কারণ স্কলারশিপ যেটা দেওয়া হবে সেটা কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেটকে দেওয়া হবে, 100,000 বা 200,000 বা 10,000 নয়, কিন্তু 5,00,000, 2,90,00,000, 73,00,000 স্টুডেন্টকে কিন্তু দেওয়া হবে, এবং তার পাশাপাশি কিন্তু 20,00,000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের অনুদান দেওয়া হবে যারা এসসি এসটি ওবিসি। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।